চট্টগ্রাম রাউজান উপজেলা পরিষদের 2018-19 অর্থবছরের বাজেট ঘোষণা করাইয়ে সবাত লিখিত বাজেট পাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা। 2018-19 অর্থবছরের বাজেট দরাইয়ে 3,08,06,524 টিয়া। বিগত 2017-18 অর্থবছরত জিয়ান আসিল 2,11,30,203 টিয়া। আজ সোমবার 2:12 সময় উপজেলা পরিষদ মিলনায়তনত অনুষ্ঠিত বাজেট সভাত সভাপতিত্ব করে রাউজান উপজেলা চেয়ারম্যান একএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল। সভাত আরও উপস্থিত আছিল নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান ফুজিয়া খানম মিনা, থানা তদন্ত অফিসার মীর হোসেন সহ সাংবাদিক বৃন্দল। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।